ন্যাশনাল আরবান হেলথ মিশনের উদ্যোগে সোমবার রাজ্যভিত্তিক জন আরোগ্য কর্মশালার আয়োজন করা হয় স্টেট গেস্ট হাউসে। এদিনে কর্মশালায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, উদয়পুরের বিধায়ক বিপ্লব ঘোষ, স্বাস্থ্য মিশনের আধিকারিক সহ বিভিন্ন ব্লক স্তরের আধিকারিকরা। যত বেশি আলোচনা হয় ততটা কিন্তু কাজ করতে সুবিধা হয় বা পরবর্তী সময় প্রোগ্রাম নিতে সুবিধা হয় বা কর্মসূচি গরিব সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেগুলি দেখার একটা সুযোগ থাকে। আমি পিআরএ চেয়ারম্যান বা কমিটির যারা সদস্যরা আছেন তাদেরকে অনুরোধ করব এবং যারা স্বাস্থ্য দপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছেন, মেডিকেল অফিসার বা অন্যান্য অফিসাররা, তারাও যাতে সমন্বয় সাধন করে প্রতি মাসে কমপক্ষে একটা মিটিং করে এগুলি আলোচনার মধ্যে যাতে উঠে আসতে পারে সমস্যাগুলি বা সুরাহার যে প্রস্তাব থাকবে সেগুলি নিয়ে যাতে আলোচনা করা যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো এখানে বিপ্লববাবু উনি আমার অনেক দিনে পরিচিত, উনি ওনার ডিস্ট্রিক্টের হসপিটাল নিয়ে কথা বলেছেন, তো আমি বলবো ওনার যে বক্তব্যটা সেটার সঙ্গে যদি অন্যান্য অনেক হসপিটালে মিলে যেতে পারে কিছুটা কিন্তু সেগুলি কিন্তু যে জন আরোগ্য সমিতি করা হয়েছে সেগুলি তাদের একটা দায়িত্ব থাকবে, তারা যদি প্রতিনিয়ত ভিজিলেন্স রাখেন আমার মনে হয় হসপিটালগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একটা উদাহরণ আমি বলবো, এখানে আগরতলা, এটা আমার দেখা যেটা আগরতলায় বেশিক্ষণ থাকি আর কাজিয়া